মানে আমার তখন মানে নিজেকে অভিনেতা হিসেবে মেরে ফেলতে ইচ্ছে করছিল যে এটা কী করলাম আমি। আমি এখনো অবধি মানে ট্যান্ট্রাম দেখানোর সাহস পাই না, যদি উল্টে আমাকে কেউ কিছু বলে দেয় যে কে এত বড় ট্যান্ট্রাম দেখাচ্ছে, বাদ দিয়ে দিল কিছু থেকে একটা। আমার জেঠু একজন মানে ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, ওয়ান্টেড নকশাল ছিল, এটা আগে ক্যাবারে ছিল, এখন সেটা বার ডান্সিং এসে দাঁড়িয়েছে। তো বিষয়টাকে আমি জানি না, মানে অবজেক্টিফিকেশন অফ উইমেন এই বিষয়টা তো অনেক দিন ধরেই আছে, সেটা শুধুমাত্র যে আমাদের লাইভ পারফরমেন্স লাইক ক্যাবারে বা বার ডান্সিংয়ে শুধুমাত্র নয়, এটা কি বলবো আমাদের আইটেম নাম্বারেও মানে ইটস দ্য সেম থিং। এবার ক্যাবারের সময় একটা ভালো বিষয় ছিল হচ্ছে কি, এটা মিউজিক ওয়াজ ডিফারেন্ট, বিকজ জ্যাজ অ্যান্ড ব্লুজ মেনলি, ওখানে একটা সার্টেন ক্লাস অফ পিপল যেত, সেটা এখন নামতে নামতে এখন সেটা চর্চিত গানই বলছি, চর্চিত গানের ওপর সেই ডান্স হয়। কিন্তু মানে আমার মনে হয় যে নজরটা আলটিমেটলি মানে যে দেখছে তার উপর, মানে সে কতটা সেটা লাস্য দিয়ে দেখছে নাকি সেটা একটা পারফরমেন্স হিসেবে দেখছে সেটার ওপর ডিপেন্ড করছে। মানে আমি এরকম অনেক ইনস্ট্যান্সে পেয়েছি, মানে শুনেছি আর কি, মানে বাবাদের মুখে, যখন এই সময়টা ক্যাবারের সময়টা ছিল তখন বাবারা খুবই ইয়াং, তখন তাদের টিনেজ, তো তখন ওরা শুনেছি যে এরকম জানলা দিয়ে উঁকি মেরে শুধুমাত্র নাচ দেখার জন্য দেখতো আর কি, মানে কারণ তখনও সেই মানে কী বলবো সেক্সুয়ালিটির প্রতি অতটা ইয়ে তৈরি হয়নি, অবগত হয়নি। কিন্তু এবার বড়লোক গরিব লোক হাই ক্লাস মিডল ক্লাস লো ক্লাস নিয়ে তো মানুষের দৃষ্টি ডিপেন্ড করে না, করে মানুষের মানসিকতা দিয়ে। না ফেলা হতো না, একেবারেই ফেলা হতো না, ওখানে বড়লোকরা এসে মদ খেত এবং সেই লাস্যময়ী সুন্দরীর নাচ দেখে তাদের কী বলবো তাদের যে ফ্রাস্ট্রেশন সেটা কিছুটা মেটানোর চেষ্টা করতো একদমই। একেবারে সেই জন্যই তৈরি করা, মানে একেবারে সমাজের উচ্চস্তরের বুর্জোয়া ক্যাপিটালিস্টদের কেটার করার জন্য, তাদের সেক্সুয়াল নিডস কেটার করার জন্য একটা আর্ট ফর্ম হচ্ছে একেবারে। কিন্তু আই উইল স্টিল কনসিডার ইট অ্যাজ অ্যান আর্ট ফর্ম বিকজ ওখানে গান জড়িত আছে, ওখানে নাচ জড়িত আছে। না না না, তাহলে তো মানে তাহলে চরিত্রটা থেকে পুরো মানে অন্যরকম হয়ে যেত, কারণ ও যেই জিনিসটা দেখে মানে লামুলা রোজ হোটেলে ঢুকে সেটা ওর প্রথমবার দেখা, দ্যাট ইজ সামথিং দ্যাট হি হ্যাজ এক্সপিরিয়েন্সড ফর দ্য ফার্স্ট টাইম। তো সেইটা সেইটা মনে হয় আমি একটু ভালোই করেছি যে মানে ওই দিকটায় ঢুকিনি, এবং আমার জেঠু একজন মানে ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, ওয়ান্টেড নকশাল ছিল, তো সেই জায়গা থেকে আমার খুব মনে আছে যে মানে সেই গল্পগুলো ছোটোবেলা থেকে শুনি এবং সেগুলো মনে থাকে, সেই মনে থাকা থেকে মানে নিজের ওই চরিত্রটাকে তৈরি করেছি। কাজেই আমাকে মানে ওই যে প্রথমবার একটা একজন মহিলাকে অলমোস্ট অর্ধনগ্ন অবস্থায় দেখা, সে নাচছে একটা মিউজিকের সাথে, সেইটা তো স্বরূপের কোনো দিনও প্রথমবার মানে স্বরূপের কাছে প্রথম একটা দৃশ্য, সেইটা কোনো দিনও আমি মানে ব্রেক করতে চাইনি, কাজেই ওটা প্রথম যেটা দেখা প্রথম দেখাই রাখতে চেয়েছি। ও আমি একটা বড় পপা করেছিলাম, মানে বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু মানে শি ওয়াজ ভেরি সাপোর্টিভ আর কি, মানে একটা খুব ইন্টেন্স ভীষণ ইন্টেন্স একটা সিন ছিল আমার আর পূজার, তো সেইটা শ্যুট করার সময় আর ওটা সিঙ্গেল শট ছিল, তো এমন অনেকবার রিহার্সাল টিহার্সাল করে মানে পুরো আই ওয়াজ ফুল্লি প্রিপেয়ার্ড ফর দ্য সিন, আই ওয়াজ অলসো ইমোশনালি প্রিপেয়ার্ড ফর দ্য সিন, পূজা ইমোশনালি একদম রেডি ছিল। এবার শটটা যখন হয়, শটটা শেষ হয় এবং আমি দেখি যে মানে আমার মানে এত বড় ভুল যে আমার পকেটে আমার ফোনটা ছিল, তো ওটা মানে আমার তখন মানে নিজেকে অভিনেতা হিসেবে মেরে ফেলতে ইচ্ছে করছিলো যে এটা কী করলাম আমি, মানে এটা এটা একদমই ঠিক নয় অভিনেতা হিসেবে, মানে এইটুকু দিক তো নিজের দেখা উচিত। আর 1970 সালের ঘটনা, তখন তো স্মার্টফোন আসে না, মানে কোনো ফোনই নেই তখন, তো এবার সেইটার জন্য খুব আমি অপ্রস্তুতে পড়ে গেছিলাম, হয় কারণ পূজা এতদিনের একজন অভিনেত্রী, মানে বলিউডে কাজ করেছে টলিউডে কাজ করেছে, ওর সামনে এরকম একটা এম্বারেসিং সিচুয়েশানে পড়াটা ওর মানে ভেরি ব্যাড, কিন্তু শি ওয়াজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড মানে আমরা আবার শটটা নিলাম এবং পরের বার আর একটু বেটার হলো, তো ওটা 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 একটা ভালো দিক, এবং কিন্তু মানে ওইটা মানে আমার মানে ভীষণ মানে এম্বারেসিং একটা দিন কেটেছিল ওটা আমার, কিন্তু সিনটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছিল সিনটা করে।
না সেরকম না, কোনোদিনই ছিল না। কারণ দেখো এক নায়ক মানে আমরা তথাকথিত হিরো বলতে যা বুঝি সেইটা হওয়ার জন্য মানে যাকে দেখে আমরা ওই ওই মানে ওই মানে যার ফ্যান ক্লাব হবে, মানে যার পোস্টারে মালা ঝুলবে, মানে অবভিয়াসলি মানে এগুলো তো ইচ্ছে করে, কিন্তু সেইগুলো হওয়ার জন্য না মানে অনেক কিছু করতে হবে। মানে আমি আমি বলছি এক্সাম্পল দিই, মানে বুম্বালা জিতদা বা দেবদা এদের আমি দেখেছি চোখের সামনে, মানে তাদের যে লাইফস্টাইল, তাদের যে কী বলবো কন্ট্রোল, তাদের যে একাগ্রতা, মানে সেইটা না মানে আমি ভীষণ আমি ভীষণ একটা খাদ্যরসিক, ল্যাদ খেতে ভালোবাসি এরম টাইপের একটা মানুষ। তো আমার ইচ্ছে কোনো দিনই হয়নি, কিন্তু এদেরকে দেখে মনে হতো যে হ্যাঁ হলে হলে মন্দ হতো না। কিন্তু আমার এখন যেহেতু এই ট্র্যাকটাতে আমি ঢুকে গেছি, মানে আমার একটা বলপুর কথা পর একটা মিনিমাম পরিচিতি হয়েছে, মানুষ ভরসা করছে যে না সত্যমকে কাজে নেওয়া যায়, অ্যাটলিস্ট ঝোলায় না, ইঞ্জি দেয় না, তখন এখন আবার একটু মানে হয় না ছোটো ছোটো স্টেপস, মানে এখন আবার মনে হচ্ছে যে একটু চেহারাটা বানাই, একটু একটু সিক্স প্যাক বানাই, একটা ওরকম টাইপের ছবি করি। মানে বিশেষ করে রিসেন্টলি বিক্রমকে দেখে আমার খুব ভালো লাগলো, বিক্রম পাড়িয়াতে নিজের যা ট্রান্সফরমেশন করেছে, মানে ইট ইজ ভেরি ইন্সপায়ারিং। মানে এগুলো দেখে মনে হয় যে না এবার একটু করতে হবে, মানে যাতে কী বলবো কমার্শিয়াল ছবির ডিরেক্টররাও ভাবে যে না ঠিক আছে ওকে নেওয়া যায়। মানে অবভিয়াসলি মানে আমি কি মানে আমার ইন্টারভিউ মানে যাই হোক মানে এখনও ঠিক ব্যাপারটা না সিঙ্ক ইন করেনি, যে লোকে সেলিব্রিটি বলে আমাকে, কিন্তু আমার না নিজের মধ্যে এখনও ব্যাপারটা সিঙ্ক ইন করেনি, নিজে এখনও রিয়েলাইজ করিনি। তো সেটা যতদিন থাকে তত ভালো। আর মানে কী বলতো মানে বহুদিন ধরে একটা জিনিসের পেছনে পড়ে থেকে একটা ভীষণ মধ্যবিত্ত জীবনযাপন করে এই জায়গাটায় আসা, তো তো আমার মনে হয় না যে ওইটা আমার মধ্যে খুব ইজিলি চলে যাবে আর কি। কারণ আমার পেছনের দিনগুলো আমার মনে আছে এবং মানে সেটা আমার এবং আমার ফ্যামিলির স্ট্রাগলগুলো আমার মনে আছে, কিন্তু আমি এখনও অবধি মানে ট্যান্ট্রাম দেখানোর সাহস পাই না। যদি উল্টে আমাকে কেউ কিছু বলে দেয় যে কে এত বড়ো ট্যান্ট্রাম দেখাচ্ছে, বাদ দিয়ে দিল কিছু থেকে একটা, তো ওই সাহসটা এখনও পাইনি। কিন্তু আমি দেখেছি যে মানুষের জেনারেলি পাটা যত মাটিতে থাকে না সে তত বেশি ওপরে উঠতে পারে। আমার ফিল্মের যারা বন্ধুবান্ধব আছে, ফিল্ম লাইনের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে দেখা করি, ফিল্মের ভবিষ্যৎ, সিনেমার ভবিষ্যৎ, টলিউডের ভবিষ্যৎ এগুলো নিয়ে প্রচুর আমরা দীর্ঘ দার্শনিক আলোচনা করি, যেরকম একদিন হবে ওরকম একদিন হবে, তো আশা করছি সেরকম একদিন হবে। কিন্তু সেটার জন্যই আমাদের লড়াই, সবারই লড়াই আর কি, যারা যারা এখনও কাজ করছি, বিশেষ করে আমার সমসাময়িক যারা, এবং চেষ্টা করি যাতে ওটা খারাপ কম্পিটিশনের দিকে না যায়, যাতে বন্ধুগুলো বন্ধুই থাকে এবং সেটা ভালো কম্পিটিশনের দিকে যায়। অভিনয় আপাতত তো অভিনয়, কিন্তু আমার কোথাও গিয়ে জানি না মনে হয় যে আমি হয়তো পরিচালনাটা বেটার করব, কিন্তু সেটার জন্য আমি এখনও প্রিপেয়ার্ড নই, আমার আরেকটু সময় দরকার। মানে নিজেকে আমি টেকনিক্যালি খুব প্রিপেয়ার্ড, কারণ আমি এমন এমন ছবিতে অ্যাসিস্ট করেছি যেটা আমাকে একদম পুরো সাউন্ড করে দিয়েছে টেকনিক্যালি, যেমন ধরো রাজকাহিনী ওরকম একটা বড় স্কেপের সিনেমা, তারপর জুলফিকার, তারপর নির্বাক, যেখানে আমি মানে আর্টিস্ট হ্যান্ডলিং বলতে আমি সুস্মিতা সেনকে করেছি, তারপর গ্যাংস্টার বলে একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা, ওয়ান বলে একটা সিনেমা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল, মন্দারে অ্যাসিস্ট করেছি। তো আই অ্যাম টেকনিক্যালি ভেরি মানে সাউন্ড, এবার আমাকে নিজেকে ক্রিয়েটিভলি অনেকটা তৈরি করতে হবে টু বি মানে আমার ওই বলে না একটা ডিরেক্টার্স ভিশন, ওই ভিশনটা আমার এখনও খুব আবছা, মানে একদম কলকাতার শীতের সকালের মতো, মানে এখনও আবছা আছে। ওটা গরমকালের ওই রোদ্দুরটা পড়লে আই গেস ওই আবছাটা কেটে যাবে, এবং আই থিঙ্ক আই উইল বি রেডি টু ডিরেক্ট।